টানা তিন দিন অনশন মঞ্চে এবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক অনশনকারী। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সদর হাসপাতালের ঘটনা। উল্লেখ্য, কৃষ্ণনগর সদর হাসপাতাল এবং শক্তিনগর জেলা হাসপাতালে একাধিক নিরাপত্তা রক্ষী কর্মীরা টানা আট মাস কাজ করেছেন, কিন্তু অভিযোগ টানা আট মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। একাধিকবার লিখিতভাবে দুই হাসপাতালের সুপারকে এ বিষয়ে জানানো হয়েছে। হাসপাতালের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে, কিন্তু কোভিড পরিস্থিতিতে নিজের জীবন ঝুঁকি রেখে কাজ করেও কোনো টাকা পায়নি তারা। এরপর জেলা স্বাস্থ্য দপ্তরে এবং নদিয়া জেলা শাসকের কাছে লিখিতভাবে জানিয়েছেন তারা, তাতেও কোনো সুরাহা হয়নি। অবশেষে তিন দিন আগে কৃষ্ণনগর সদর হাসপাতালের পাশে একটি মঞ্চ বেঁধে অনুসারে বসে নিরাপত্তারক্ষীরা। শুধু তাই নয়, সেদিন তারা সদর হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও সুপারের দাবি, যেহেতু রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কোনো টাকা হাতে আসেনি, সেই কারণে সুপার টাকা তাদের দিতে পারেনি। যদিও টাকার দাবিতে এখনও অনশন করছেন নিরাপত্তারক্ষীরা। এদিন অনশনরত কয়েকজন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। অনশনকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতি মাসে তারা যাতে সঠিকভাবে তাদের মজুরি পায় সে বিষয়ে স্বাস্থ্য দপ্তর থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা এই অনশন চালিয়ে যাবে। যদিও এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হঠাৎ এখন অসুস্থ হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে, মানে রাতভর আন্দোলন চলছে। সোমবার সকাল 9টা থেকে শুরু করেছি, এইদিকে আজকে আপনারা কি অনশন করছেন? হ্যাঁ, পুরো অনশন আমাদের। দীর্ঘ 8-9 মাস ধরে আমরা মাইনে পাচ্ছিলাম না, তার জন্য আমরা অনশনে বসেছি। আজকে আমাদের তৃতীয় দিন চলছে অনশনের। একটু আগে আমাদের সহকর্মী নাম প্রতিমা সাহা অসুস্থ হয়ে পড়েছে, তা মনে হচ্ছে আমরা শক্তিম হাসপাতালে নিয়ে যাব বা নিয়ে যেতে হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর আগেও করেছি, এখনও করছি, যাতে আমাদের এই বেতন সংক্রান্ত বোনাস সংক্রান্ত সমস্যাটা যেন মিটিয়ে দেয়, তাহলে আমরা খুবই উপকৃত হব। ডাক্তারকে কোনো ফোন করেছি, কল করেছিলেন? ডাক্তারবাবু এখানে গিয়েছিলাম, এখানে তো বেশিরভাগই ডাক্তারবাবু কোভিড পজিটিভ হয়েছে। উনি একটা ডাক্তারবাবু আছে, উনি ওটিতে আছেন, এখন এমার্জেন্সি শক্তিনগর নিয়ে যেতে হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।